আসসালামু আলাইকুম। কবিটেক মানার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যে 2-4 বছরের কোর্স আছে, এই কোর্সের এখনো তোমাদের কিন্তু ভর্তি শুরু হয় নাই। তো ভর্তি কত তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। বোর্ড একটি নোটিশ প্রকাশ করেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। একটু খেয়াল করবে, বোর্ড একটি নোটিশ দিয়েছে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 24-25 সেশনে আমরা যারা শিক্ষাবর্ষে আসি, আমাদের 2 বছর এবং 4 বছর মেয়াদের শিক্ষাক্রমের ভর্তির সময় 20 আগস্ট 2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। হ্যাঁ, তার মানে 20 তারিখ পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়েছে, 20 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ভর্তি ফি প্রদান পদ্ধতি সহ সবকিছুই আমরা ওয়েবসাইটে দেখছি, কিভাবে ভর্তি ফি করতে হবে, হ্যাঁ, কোথায় যে ভর্তি হইতে হবে। বর্ণিত শিক্ষাকর্মী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তার মানে ইঞ্জিনিয়ারিং এ যারা আমরা আছি 2-4 বছরের কোর্সে, তাদের ক্লাস কত তারিখ থেকে শুরু হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নোটিশের মাধ্যমে। ওকে, তো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, যারা নিশ্চয়ন করেছো, ভর্তির জন্য কি কাগজপত্র লাগবে সেটা নিয়েও অনেক ভিডিও করেছি। কাগজপত্রগুলো তোমরা আগে রেডি করবে, করে নিজ নিজ কলেজে যে ভর্তির বিষয়ে আলোচনা করবে এবং ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।